শুধু মেইন স্ট্রিম মিডিয়া নয়, তথাকথিত অনেক বুদ্ধিজীবীও শাইক আহমদুল্লাহর এই বিশাল কার্যক্রম দেখেও না দেখার ভান করছেন। কাল টিএসসিতে কত টাকা উঠেছে তা নিয়ে তারা অশ্রুসিক্ত পোস্ট করেছেন। আমরাও গর্বিত, কারণ এই সময়ে একটু হেল্প মানে অনেক কিছু, কিন্তু আজ সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে এর চেয়ে অনেক গুণ বেশি ফান্ড সংগ্রহ হচ্ছে, যেখানে সব ধর্মের মানুষরা অংশ নিচ্ছেন। সেটি তারা কেন যেন না জানার ভান করছে, আমি জানি না কেন তারা এমনটা করছে, কিন্তু আমার মনে হলো আর কি যে তারা না জানা মানে জেনেও না জানার ভান করছে। আজ সুন্নাতে বিভিন্ন ধর্মের মানুষেরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং ত্রাণও যাচ্ছে সব ধর্মের মানুষের কাছ থেকে, এই বিষয়গুলোতে না তাদের আগ্রহ নেই, অথচ এরাই আমাদের সমাজে বায়াস না হওয়ার শিক্ষা দেন, ধর্মীয় সংস্কৃতির কথা বলেন এবং ভবিষ্যতেও বলবেন। আমরাও সেই শিক্ষাই গ্রহণ করব। তো যে মানুষ ভালো কাজ করছে, শুধু গুটি কয়েকটা মানুষকে অ্যাপ্রিসিয়েট না করে সবাইকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের উচিত।